চারিশ এক সংখ্যক লাচিত দিবস উদযাপনক লৈ তৎপর হৈছে অসম সরকার। রাজ্যিক পর্যায়ের পরামর্শদাতা সমিতি ছাত্র আর যুব কল্যাণ অসম সরকারের উদ্যোগত দুদিনিয়া কার্যসূচীরে লাচিত দিবস 23 আর 24 নভেম্বরত ধেমাজির লিকাবালিস্থিত মাদুরী পথারত অনুষ্ঠিত হব 401 সংখ্যক লাচিত দিবস। লাচিত দিবসের সংগতি রাখি অনুষ্ঠিত করা হব কেতবোর বিশেষ অনুষ্ঠানের। 23 নভেম্বরের সন্ধ্যা মই লাচিতে কৈছো শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানত রাজ্য সরকারের কেবাগৰাকীও কেবিনেট মন্ত্রীর উপস্থিত থাকিব। অর্জুন লাভলীনা বৰগোহাঁই, অর্জুন হিমা দাস, অর্জুন নয়নমণি শইকীয়ার কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি। উল্লেখযোগ্য যে অরুণাচলের সীমান্তবর্তী অঞ্চল লিকাবালির মাদুরী পথারত পোন প্রথমবারের অনুষ্ঠিত করা হব লাচিত দিবসের। সন্মানীয় সাংবাদিক বন্ধুসকল, আপনাদের নিশ্চয় জানে যে বিগত বর্ষত অসম সরকারে নতুন দিল্লিত 400 সংখ্যক লাচিত দিবস উদযাপন করেছিল, যাতে আমি আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত লৈ যোৱাৰ মানসেৰে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। পুনের এইবার রাজ্যিক পর্যায়ের পরামর্শদাতা সমিতির ছাত্র আর যুব কল্যাণ যোনখন সমিতির অধ্যক্ষ মাত্র মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তেখেতৰ নির্দেশতে আমি অসম অরুণাচল সীমান্তত লিকাবালির মাদুরী পথার অঞ্চলত ধেমাজি জেলার মাদুরী পথার অঞ্চলত আমি লাচিত দিবস অনুষ্ঠিত করবলৈ গৈ আছো। দুদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে আমি এই উদযাপন করার বাবে মানস করেছো। ইয়ার লগতে যাতে আমি অসম আর অরুণাচলের সীমান্তর আমি বসবাস করা আমার এই ভাতৃত্ববোধর একটা মেসেজ লৈ আমি লাচিত দিবস অনুষ্ঠিত করিম, যত অরুণাচল প্রদেশের মাননীয় উপমুখ্যমন্ত্রী, অরুণাচল প্রদেশের কেবাগৰাকী বিধায়ক তথা অসম সরকারের কেবাগৰাকী কেবিনেট মন্ত্রীকে ধরে বিভিন্ন স্তরের ব্যক্তি উপস্থিত থাকিব। আজি